নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি জানুয়ারি মাস আপনাদের জন্য, অর্থাৎ সিংহ রাশির জাতক ও জাতিকার জন্য কত পরিমাণ শুভ রয়েছে এবং কতই বা পরিমাণ অশুভ বার্তা বহন করতে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই মনোযোগের সঙ্গে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভশীঘ্র। সিংহ রাশির জাতক ও জাতিকার জানুয়ারি মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ জানুয়ারি 2021 কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ সকল সিংহ রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না। এই কারণে করব না, আপনার নিজস্ব জন্মছক আলাদা এবং আপনার জন্মছকে গ্রহের অবস্থানও কিন্তু আলাদা, যে কারণে এই ভিডিওতে বলার প্রতিটি কথা না মিললেও কিছু অংশে আপনাদের জীবনে সাপোর্ট করবে এই ভিডিওটি। তাই এই ভিডিও যারা দেখবেন তারা এই মাসে হোঁচটটা খাবেন না, এতটুকুটা আমি বলবো। তাই মনোযোগের সঙ্গে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সকল সিংহ রাশির জাতক ও জাতিকারদেরকে জানাই 2021-এর শুভকামনা, অর্থাৎ 2021 যেন আপনাদের প্রত্যেকের ভালো কাটে, মঙ্গল কাটে, এই কামনা করে ভিডিওটি আমি শুরু করতে চলেছি। প্রথমে আসে শারীরিক দিক, অর্থাৎ কথায় আছে না স্বাস্থ্যই সম্পদ, শরীর ভালো থাকলে মন ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাওয়া যায়। তাই শারীরিক দিকটা আমি আপনাদের কাছে আগে উদ্ঘাটন করতে চলেছি। এই মাসে শারীরিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ যাবে, কিন্তু খুব একটা যে শুভ যাবে তা কিন্তু নয়। এছাড়াও গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদেরকে ভোগাবে এই মাসে, অর্থাৎ শারীরিক দিকটা যদি বলা যায় ওভারঅল খুব একটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না। এই মাসে আপনাদের ব্যয়ের দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, অর্থাৎ আয় যে হিসাবে হবে তার থেকে কিন্তু ব্যয়টা বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যেখান থেকে কিন্তু কিছু পরিমাণ লোন হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তবে এই মাসে আপনাদের যোগাযোগ বা কমিউনিকেশনের দিকটা কিন্তু যথেষ্ট জোরালো রয়েছে, অর্থাৎ যারা কনসালটেন্সির কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ। এই মাসে জ্ঞাতি শত্রুতা কিন্তু রয়েছে, এছাড়াও পাড়া থেকে শত্রুতা, ভাইয়ের থেকে শত্রুতা, হ্যাঁ ভাই থেকেও কিন্তু শত্রুতা আপনাদের জীবনে আসবে, এবং কর্মস্থানেও কিন্তু শত্রুতা লেগে থাকবে, অর্থাৎ আপনার পিছনে কাঠি দেওয়ার মতো লোক এই মাসে কিন্তু অভাব হবে না। তবে পারিবারিক দিক কিন্তু মোটামুটি শুভ রয়েছে, ভাইয়ের দিকটা বাদ দিয়ে যদি ধরি, এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বন্ডিং, ভালোবাসার সম্পর্ক, সেদিকটা যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, এবং এই মাসে বেড হ্যাপিনেস কিন্তু আপনারা পাবেন। এরপর আছে প্রেমের দিক। প্রেমের দিক যদি বলা যায় এই মাসটা দুর্দান্ত যেতে চলেছে, যাদের প্রেম কেটে গেছে তারা কিন্তু নতুন প্রেমে পড়বে, এছাড়াও যাদের প্রেমে মানে অনেক ডিস্টার্বেন্স তৈরি হয়েছে, অনেক বাধা আঘাত পেয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সেই প্রেম কিন্তু কামব্যাক করবে, এতটুকুটা বলা যেতে পারে। অর্থাৎ প্রেমের দিক যদি বলা যায় না, একদম চোখ বন্ধ করে শুভ। এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, বিয়ের যোগাযোগ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ, এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট। যাদের বিয়ে আটকে যাচ্ছে কোনো এক অজানা কারণে বা সম্পর্কগুলো সেরকমভাবে ম্যাচুরিটি করছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। সিংহ রাশির পুত্র সন্তান বা কন্যা সন্তান থাকে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ, অর্থাৎ আপনারা বিবাহের জন্য সম্বন্ধ দেখতে পারেন। এই মাসে সন্তান সুখে কিন্তু কিছুটা পরিমাণ বাধা আমি দেখতে পাচ্ছি, তবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে নয়, যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ যাদের সন্তান এখনও ছোট রয়েছে
তাদের হেলথের দিক নিয়ে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। অর্থাৎ যারা ক্লাস 10 পর্যন্ত পড়ছে যাদের সন্তান, তাদের হেলথ নিয়ে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে, কিন্তু যাদের সন্তান বড় হয়ে গেছে এমএ পিএইচডি পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম নেই। এরপর আসি কর্মস্থান বা চাকরি। প্রত্যেকে চাকরির জন্য প্রচেষ্টা করেন কিন্তু হয় না। এই মাসে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকার চাকরির দিকটা কিন্তু প্রশস্ত হতে চলেছে। অর্থাৎ আপনি সেখানে ফ্রেশার হন বা আপনার যোগ্যতা থাকুক বা আপনি এর আগে অলরেডি চাকরি করেছেন এরকমও যদি থাকেন সেক্ষেত্রে তো চাকরি পাবেন। এছাড়াও যারা ফ্রেশার রয়েছেন তারাও কিন্তু চাকরি পাবেন, একদম কনফার্ম বলা যেতে পারে। এবং যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রমোশনের দিকটা কিন্তু রয়েছে। এই মাসে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ যে সমস্ত কাজ ভাগ্যের দ্বারা হয় সেই সমস্ত কাজে কিন্তু আপনারা অতি সহজে অতিক্রম করতে পারবেন। তবে এই মাসে আপনাদের মনের উপর একটা প্রেসার তৈরি হবে, এটা বলা যেতে পারে। কাজের জায়গায় একটু চাপ কিন্তু সৃষ্টি হবে এবং সেই চাপটাকে কিন্তু আপনাদেরকে নিতে হবে। অর্থাৎ এই কাজের চাপের ফলে আপনি ভাবলেন যে চাকরিটি ছেড়ে দেবো, এটা যদি করেন সেক্ষেত্রে কিন্তু বিশাল ভুল করে ফেলবেন। এই মাসে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ যাবে, খুব খারাপও বলবো না খুব ভালোও বলবো না, মানে মধ্যম যাবে। এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ যাবেই যাবে। যারা জমি জায়গা সংক্রান্ত বিজনেস করেন অর্থাৎ ল্যান্ড প্রপার্টি এইসব কেনাবেচা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ। যারা ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ। এছাড়াও যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ। এবং যারা লয়ার রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে নতুন করে যোগাযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পুরনো বন্ধুবান্ধবের কাছ থেকেও আপনারা কিছু পরিমাণ হেল্প কিন্তু এই মাসে পাবেন। এটা একটা বড় পজিটিভ পয়েন্ট। এর পাশাপাশি যারা আইনত গোলযোগের মধ্যে পড়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে আইনত গোলযোগ থেকে বেরিয়ে আসার একটা শুভ বার্তা কিন্তু বহন করতে চলেছে। অর্থাৎ আইনি জটিলতা থেকে আপনারা অতি সহজে বেরিয়ে আসবেন। তবে এই মাসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভেবে সিদ্ধান্ত নেবেন, ভুল যেন না হয়। কারণ আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার জীবনে কিন্তু বিশাল বড় প্রভাব ফেলবে। তাই এই মাসে আপনারা ভুল সিদ্ধান্ত থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন। এই মাসে যারা ট্রান্সপোর্টের বিজনেস করছেন, এই মাসে যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন, এই মাসে যারা গার্মেন্টসের বিজনেস করছেন, এই মাসে যারা কসমেটিক দ্রব্যের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এবং এর পাশাপাশি যারা অ্যাক্টিং মডেলিং ডান্সিং অর্থাৎ গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনাদের কেরিয়ারে কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মাসে আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এবং এই মাসে কিছু পরিমাণ প্রতারণার যোগ কিন্তু দেখা যাচ্ছে। তাই কারোর সাথে টাকা ডিলিংস করার আগে 10 বার ভেবে সেই টাকা ডিলিংস করুন। তো ওভারঅল যদি বলা যায় সিংহ রাশির জাতক ও জাতিকার এই মাস মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। কিছু কিছু জায়গা খারাপ বাদ দিয়ে বাদবাকি জায়গা কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।